হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা। আজকের যে ভিডিওটি রয়েছে, তো চলুন শুরু করা যাক। আজকের যে ভিডিওটি রয়েছে, অপটিমাইজ অর্থাৎ আমাদের প্রত্যেকের হাতে কিন্তু একটা না একটা মোবাইল সেট বা হ্যান্ডসেট রয়েছে। তো কিছু কিছু সেট রয়েছে যেগুলো অপটিমাইজ অর্থাৎ খুবই র্যাম স্লো, রোম স্লো, যার ফলে এই সেটটা অপটিমাইজ হয়। অর্থাৎ অপটিমাইজ বলতে, যখন আপনি সেটটা বন্ধ করবেন এবং রানিং করতে যাবেন, তখন দেখবেন যে আপনার যে সেটটি রয়েছে, সেই সেটটি অ্যাপস ইনস্টল হচ্ছে, অর্থাৎ স্ক্রিনে শুধু বার ঘুরছে, তো শেষ হয়ে যাওয়ার পর আবার চলে আসতেছে, আবার রানিং হচ্ছে, এবং কিছু কিছু সেট যাওয়ার পর রানিং হয়ে যায়, এবং কিছু কিছু সেট রানিং হয় না, আবার রিস্টার্ট নিয়ে আবার অপটিমাইজ করে, আবার অপটিমাইজ করে, অপটিমাইজ করে ঘন্টার পর ঘন্টা অপটিমাইজ হতে থাকে। তো এই যে একটি সমস্যা, এই সমস্যাটা কিন্তু আমাদের সকলেরই রয়েছে। এই সমস্যা থেকে সমাধান আমি যেটা বলবো আপনাদের, যদি আপনার সেটটা রানিং না হয়, তাহলে অবশ্যই আপনি হার্ড রিসেট দিবেন। এবং হার্ড রিসেট দিতে কি করতে হবে, আপনার যে ভলিউম প্লাস এবং মাইনাস বাটনটি রয়েছে, সেই মাইনাস বাটনটি ধরে কিন্তু হার্ড রিসেট দিবেন। এবং হার্ড রিসেট যদি আপনি দিতে না পারেন, তাহলে আরেকটি সহজ বিষয় আপনাদের বলে দিই, আপনার যে সেটের মডেলটি রয়েছে, সেই মডেলটি লিখে ইউটিউবে সার্চ করুন হার্ড রিসেট। এবং হার্ড রিসেট সম্ভবত আপনারা ভলিউম প্লাস বাটন এবং পাওয়ার বাটন একসঙ্গে চাপ দিয়ে ধরবেন। সর্বপ্রথম কিন্তু সেটটা বন্ধ করে নিতে হবে। বন্ধ করার পর আপনি পাওয়ার বাটন এবং ভলিউম যে বাটনটি রয়েছে, প্লাস বাটন, সেই বাটনটি ধরে রাখার পর দেখবেন যে আপনার এই হার্ড রিসেট মোড চলে এসেছে। হার্ড রিসেট মোডে যে দেখবেন ফ্যাক্টরি রিসেট, তো ফ্যাক্টরি রিসেট গিয়ে আপনি ফ্যাক্টরি রিসেটটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখবেন যে আপনার সেটটি রানিং হয়ে গেছে। তো এখানে অপটিমাইজ হতে পারে, তারপর আপনার সেটটি রানিং হবে। এবং আরেকটি বিষয় রয়েছে যেগুলো আপনার অবশ্যই খেয়াল করবেন, যদি রানিং না হয়, আপনার হার্ড রিসেট না দিয়েও যদি আপনার সেটটি রানিং না হয়, সেক্ষেত্রে আপনি সেটটিকে ফ্লাশ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। এবং এই অপটিক্যাল অপটিমাইজ যে অপশনটি রয়েছে, এই অপটিমাইজ অপশনটি কিন্তু একটা রিমুভ করা পসিবল, অনেকই হয়, অনেকগুলো হয় না। তো আমি সাধারণ একটি টিপস আপনাদের দেখাচ্ছি। সর্বপ্রথম চলে যাবেন সেটিংসে, তো আমরা চলে আসলাম সেটিংসে। সেটিংসে এসে এখন যেটা করতে হবে গাইজ, একদম নিচে চলে যাবেন অ্যাবাউটে, নিচে দেখতেই পাচ্ছেন অ্যাবাউট চলে এসেছে। তো অ্যাবাউটে চলে আসার পর ড্রাগ করে একদম চলে যাবেন নিচে, বা যে কোনো জায়গায় হোক দেখবেন যে বিল্ড নাম্বার। এই বিল্ড নাম্বারটিতে কয়েকবার ক্লিক করলে এটা কিন্তু আপনার দেখাবে যে ডেভেলপমেন্ট অপশন অলরেডি অ্যাক্টিভ হয়েছে। তো আমার আমি আগেই করে রেখেছি, যাওয়ার ফলে কিন্তু আমার এটা দেখাচ্ছে। তো আমি জাস্ট একটু ব্যাগে যাই, এখানে দেখতেছেন ডেভেলপমেন্ট অপশন। এই ডেভেলপমেন্ট অপশনে গিয়ে অবশ্যই আপনারা এটা যদি বন্ধ থাকে তাহলে এটা চালু করে দিবেন এবং ওকে করে দিবেন, অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর গাইজ নিচে চলে আসি আমরা। আসার পর দেখতেছেন ইউএসবি ডেটাবেজিং রয়েছে, এই এইটা আমরা অন করে দেবো। এটা অন করে দিলে গাইজ দেখতে পারবেন যে আপনার যে সেটটি রয়েছে, সেই সেটটি কিন্তু সেই অপটিমাইজ আর হচ্ছে না। তো এর সাথে সম্পর্ক রয়েছে গাইজ, এটা হয়তো অনেকে বলতে পারেন যে এর সাথে কোনো সম্পর্ক নাই। তো এডিবি যে ডেটাবেজিং যে রয়েছে, এটা কিন্তু আপনি কোডিংয়ের সাহায্যে কিন্তু রান করতে পারেন। এবং যারা এপারপি রয়েছে, এপারপি কিন্তু এটা এই একটা অপশনের জন্য যদি এপারপি পড়তে পারে, তাহলে কিন্তু আর যে অ্যাপসগুলো রয়েছে, যখন অ্যাপস রানিং হয় তখন কিন্তু এটা চালু করে, অর্থাৎ এটা কিন্তু নিয়ন্ত্রণ করে, এবং যখন এপারপি পড়ে তখনই কিন্তু চালু করার সময় এটা কিন্তু নিয়ন্ত্রণ করে। তো এই ডেভেলপমেন্ট যে অপশনটি রয়েছে, এটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা বলবো,
এটাতেও যদি আপনার কাজ না হয় তাহলে অবশ্যই আপনার সেটটাকে রুট করতে হবে। তো রুট করে অবশ্যই আপনার যে এক্সপ্লোরার মিডিয়া থাকবে, এক্সপ্লোরার মিডিয়ার মধ্যে থেকে আপনি কিছু ডিলিট করে দিবেন, যেহেতু রুট না করলে কিন্তু আপনার এই অ্যাপস হোক বা যে ওয়ালপেপার হোক বা লাইভ ওয়ালপেপার হোক অনেক সিস্টেম রয়েছে সেগুলোর থেকে আপনারা রোম থেকে কিছু ডিলিট করে দিবেন। তো গাইস ডিলিট করে দেওয়ার পর তারপরও যদি আরেকটি অপশন আমি বলবো সেটা হলো আপডেট। যদি আপনি সেটে আপডেট দিতে পারেন, সেটিংয়ে এসে যদি আপডেট কোনো অপশন থেকে থাকে তাহলে কিন্তু আপনি আপনার সেট থেকে আপনি আপডেট দিতে পারবেন খুব সহজে। তো আপডেটটা দিলেও কিন্তু আপনার এটা অপটোমাইজ যে অপশনটি রয়েছে আর আসবে না, আর ঘুরবে না, আর এই সমস্যা হবে না। তো আমার দেখার মতে বেশিরভাগ আমি দেখেছি যে স্যামসাংয়ে যে আইটেন সেটটি রয়েছে এই সেটটিতে কিন্তু এই সমস্যাটা আমি বেশি পেয়েছি, এবং আমি অনেকগুলো কিন্তু এই সিস্টেমে কাজ করেছি সেগুলো কাজ হয়েছে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমি 100% শিওর যে এই কাজটা করে আমি অনেকগুলো ঠিক করেছি। হ্যাঁ, কিছু হয়তো নাও হতে পারে, 100% নাও হতে পারে, তবে আমি শিওর 100% শিওর আমি এটা করেছি। তো এই যে তিন চারটা অপশন রয়েছে, তিন চারটা অপশন আপনি বেছে নিন তাহলে অবশ্যই আপনার সেটটি আর অপটোমাইজ হবে না। এবং যে ভাই কমেন্ট করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ যে অপটোমাইজ আমার সেটটি বন্ধ হয়ে গিয়েছে। তা আমি বলবো যে আপনার সেটটিকে অবশ্যই ফ্লাশ করে নিন, যেহেতু বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ ভাইরাসের কারণে কিন্তু আপনার সেটটি বন্ধ হয়ে গিয়েছে। অপটোমাইজ তো আপনার সেটে ছিলই, অর্থাৎ অপটোমাইজ সিস্টেমটা ছিলই, এবং ভাইরাস আপনার অ্যাপসটাকে খেয়ে ফেলেছে, যার ফলে নষ্ট করে আপনার যে রোমটি রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো আপনি অবশ্যই আপনার যে সেটটি রয়েছে সেটটিকে সেটটিকে আপনি ফ্ল্যাশ করেন। তো এখানে আমি একটি কথাই বলতে চাই যে গাইস আপনাদের অন্য কোনো যদি আরও প্রবলেম থেকে থাকে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং যদি তাও না বুঝতে পারেন তাহলে আমার ফেসবুক আইডি ফ্ল্যাশবিডিতে চলে আসুন। ফ্ল্যাশবিডিতে চলে এসে অ্যাকসেপ্ট পাঠিয়ে দিন এবং ফেসবুকে কল করুন এবং অ্যানালিটিক্স সফটওয়্যারটি রান করুন, আমি তার সাহায্যে আপনাদেরকে সাহায্য করতে পারবো এখান থেকে যে কোনো প্রবলেম। তো গাইস আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং বেল আইকনটিতে ক্লিক দিতে ভুলবেন না, যাতে আরও নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে সেগুলো পাবলিশ করার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে সেটা নোটিফিকেশান মেসেজ পেয়ে যান।